আসসালামু আলাইকুম। শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অনলাইন ক্লাসরুম থেকে আমি মহিবুর রহমান, সহকারী শিক্ষক গণিত, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.2 এর চক্রবৃদ্ধি মুনাফা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। চলো আমরা মূল আলোচনায় যাই। চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন এ বিষয়ে জানতে গেলে আমাদের যে সকল বিষয়ের পূর্ব ধারণা থাকা প্রয়োজন, সেগুলো হল সরল মুনাফা। আমরা জানি যে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে সরল মুনাফা বলে। শুধুমাত্র মুনাফা বলতেই আমরা সরল মুনাফাকেই বুঝি। আর সরল মুনাফা নির্ণয়ের সূত্র আমরা আগের অনুশীলনীতে শিখে এসেছি। সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি হল আই ইকুয়াল টু পি আর এন। এখানে পি মূলত আসল বা মূলধন, আর মুনাফার হার, এবং এন হচ্ছে সময়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। বৃদ্ধিপ্রাপ্ত এই মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। আমি আবার বলছি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়। বৃদ্ধিপ্রাপ্ত এই মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। বিষয়টি হচ্ছে, যদি কখনো কোনো ব্যক্তি একটি ব্যাংকে কিছু পরিমাণ টাকা গচ্ছিত রাখে বা সঞ্চয় করে রাখে, তাকে বছর শেষে অতিরিক্ত যে টাকা দেওয়া হয় সেটাকে আমরা মুনাফা বলি। এবার প্রথম বছর শেষে অর্থাৎ দ্বিতীয় বছর শুরুতে ওই মুনাফা এবং আসল পুরোটার উপর যদি পরের বছর মুনাফা দেয়া হয় বা সুদ দেয়া হয়, তাহলে আমরা সেই যে মূলধনটা সেটাকে বলি আমরা চক্রবৃদ্ধি মূলধন। তাই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটা হলো সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পি কে প্রারম্ভিক মূলধন এবং সি কে চক্রবৃদ্ধি মূলধন বলে। আমরা যখন চক্রবৃদ্ধি মূলধন পেয়ে যাব, চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধনকে আমরা যদি বিয়োগ করি, তাহলে যে টাকা পাই যাবে, যে সম্পদ, যে পরিমাণ সঞ্চয়ের বা মুনাফা বের হয়, সেটাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বলে থাকি। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা প্রারম্ভিক মূলধনের বিয়োগ করলে যে মুনাফা পাওয়া যায় তাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে সূত্রটি ব্যবহার করি, চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান হচ্ছে সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। এটাকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি, পি পাওয়ার পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আসলে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা খুব সহজে বুঝতে পারব। এক ব্যক্তি ব্যাংকে 1000 টাকা জমা রাখলেন এবং ব্যাংকে তাকে 12% মুনাফা দেয়। এখানে মূলত কোনো ধরনের শর্ত আরোপ করা হয়নি। যেহেতু কোনো ধরনের শর্ত আরোপ করা হয়নি এবং আমরা একটু আগে জানলাম যে শুধুমাত্র মুনাফা বলতে সরল মুনাফা বোঝায়, তাহলে 12% মুনাফা দেয় অর্থাৎ সরল মুনাফা। তাহলে দেখি, আমরা এক বছর শেষে ওই ব্যক্তি কত টাকা পাবে। এক বছর শেষে 1000 টাকার 12% হিসেব করলে 120 টাকা হয়, যা অতিরিক্ত পায়। এখন এই এক বছর শেষে 120 টাকা এবং 1000 টাকা
যদি যোগ করে মুনাফা হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটাকে বলা হবে চক্রবৃদ্ধি মূলধন। একই হারে সরল মুনাফা অপরিবর্তিত থাকে এবং প্রতি বছর শেষে একই মুনাফা তাই মুনাফা পান বলে একে সরল মুনাফা বলে। অর্থাৎ যদি দ্বিতীয় বছর শেষে ওই 1,000 টাকারই উপর শুধু 12% মুনাফা যোগ দেওয়া হতো তাহলে সেটা হতো সরল মুনাফার উদাহরণ, বা সেটাকে সরল মুনাফা হারে লেনদেন হতো। কিন্তু যদি বছর শেষে 120 টাকা যোগ করা হয়, অর্থাৎ 1,120 টাকা হয়, তাহলে সেটা হবে চক্রবৃদ্ধি মূলধন। কেননা দ্বিতীয় বছর শেষে 1,120 টাকার 12% মুনাফা পাবে সেই ব্যক্তি। অর্থাৎ 1,120 টাকার মুনাফা তাকে বের করতে হবে। তাহলে আমরা হিসাব দেখতে পারি যে 1,120 টাকার যদি 12% বের করা হয় তাহলে তার 672/5 অর্থাৎ 134.40 টাকা অতিরিক্ত হয়। তাহলে এখানে চক্রবৃদ্ধি মুনাফা দ্বিতীয় বছর শেষে হলো 134.40 টাকা। তৃতীয় বছরের শুরুতে তাহলে মূলধন কত হবে? 1,120 টাকা যোগ 134.40 টাকা, অর্থাৎ 1,254.40 টাকা। এই 1,254.40 টাকা হলো তৃতীয় বছর শুরুতে চক্রবৃদ্ধি মূলধন। কেননা এই 1,000 টাকার সাথে অতিরিক্ত 234.40 টাকা যে মুনাফা হয়েছে সেটি আসল হিসেবে পরিগণিত হয়েছে। এ কারণে তৃতীয় বছর শেষে 1,254.40 টাকা চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে সরল মুনাফার ক্ষেত্রে মূলধন অপরিবর্তিত থাকে এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধন বৃদ্ধি পায়। এই জন্য চক্রবৃদ্ধি মূলধনকে অনেক সময় সবৃদ্ধিমূলক বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা আরেকটি সমস্যার আমরা যদি সমাধান করার চেষ্টা করি তাহলে আরো সহজ হবে। দেখো, বার্ষিক শতকরা 10% মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? অর্থাৎ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। আমরা এই সমস্যাটা সমাধান করতে গেলে ভালো করে লক্ষ্য করো, সরল মুনাফা নির্ণয় সূত্র প্রয়োগ করে তুমি সরল মুনাফা বের করতে পারবে এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য বের করতে হবে। তার চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করতে চাই তাহলে সবার আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, এবং চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা যদি এই প্রারম্ভিক মূলধন অর্থাৎ 5,000 টাকা বিয়োগ করি তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাব। চলে চলো আমরা সমস্যাটার সমাধান করি। তাহলে এখানে মূলধন 5,000 টাকা, সময় 3 বছর, মুনাফার হার 10%, অর্থাৎ 100/10 হিসেব করলে যেটা হয় 10/1। আমরা জানি সরল মুনাফা সমান সমান I=PNR বা PRN যাই বলি। তাহলে 5,000, n এর মান 3 × 3 × 10/1 টাকা, হিসেব করে দাঁড়ায় 1,500 টাকা। অর্থাৎ 3 বছর পর 5,000 টাকার 10% হারে যদি মুনাফা হয় শতকরা, তাহলে 1,500 টাকা সরল মুনাফা হয়। তাহলে 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে আমরা সেটা বের করব। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি প্রয়োগ করা হয় C=P×1+R/N। তাহলে 5,000 × 1/10 / 1/3 আমরা যদি হিসেব করি তাহলে দেখা যায় যে 6,655 টাকা হয় চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমরা যেহেতু 6,655 টাকা পেলাম, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? আমাদের নিশ্চয়ই মনে আছে যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বিয়োগ করতে হবে। অর্থাৎ 6,555 থেকে যদি আমরা 5,000 টাকা বিয়োগ করি তাহলে 1,655 টাকা হয়। তাহলে আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সরল মুনাফা পেয়েছিলাম 1,500 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 16,555 টাকা। তার মানে দাঁড়াচ্ছে সময় কিন্তু 3 বছর ছিল। তাহলে পার্থক্য কত হচ্ছে? সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 155 টাকা। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য বের করলাম। এবার একটি সমস্যা দেখি। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং দুই বছরান্তে সবৃদ্ধি মূল 2,280 টাকা, 2,280 টাকা যদি হয় তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো, ক নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন, মূলধন নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, একই হার উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা সমস্যার সমাধানে যদি যাই, অর্থাৎ এই অঙ্কটির সমস্যা সমাধান করি, তাহলে আমরা কি পাবো। ক নম্বর প্রশ্ন ছিল মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রটা কি? আইকুয়াল সরল মুনাফার দুইটা সূত্র আছে, মুনাফা নির্ণয়ের সূত্র। একটি হলো সরল মুনাফার ক্ষেত্রে আইকুয়াল টু PRN, যেখানে পি ইকুয়াল টু আসল বা মূলধন আর মুনাফার হার এন সময় এবং আই হচ্ছে সরল মুনাফা। এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রটি হলো সি মাইনাস পি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। এখানে পি প্রারম্ভিক মূলধন এবং সি চক্রবৃদ্ধি মূলধন বলা হয়। খ নং প্রশ্ন হচ্ছে, মূলধন নির্ণয় করো। এখন যেহেতু এখানে সবৃদ্ধি মূল দেওয়া আছে, অর্থাৎ এটি একটি চক্রবৃদ্ধি মূলের মূলধন দেওয়া আছে, তাহলে আমাদের অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনকে ব্যবহার করে আসল বের করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন, এন হচ্ছে সময়। যেহেতু এক বছর পর প্রথম বছরান্তে অর্থাৎ এক বছর শেষে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন জায়গা হচ্ছে এক, তাহলে আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর পাই। আবার যদি আমরা দ্বিতীয় বছর শেষে দেখি, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার টু। এখন এক বছরান্তে বা এক বছর শেষে যে মূলধন দেওয়া আছে সেটা অবশ্যই এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনের সমান হবে। তাহলে আমরা দেখি, প্রশ্ন মতে আমরা পাচ্ছি পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার ওয়ান ইকুয়াল টু 19,500 টাকা। দুই নম্বর হচ্ছে আমরা পাই পি ইন্টু ওয়ান প্লাস আর বা দুই ইকুয়াল টু 2,280 টাকা। আমরা এখন দুই নং সমীকরণকে যদি এক নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে উভয় ক্ষেত্রে পি পি চলে যায় এবং ওয়ান প্লাস আর স্কোয়ার থেকে একটা ওয়ান প্লাস আর স্কোয়ার কেটে যায়। আমরা সূচকের নিয়মটা এখানে মনে রাখতে পারি, অর্থাৎ ওয়ান প্লাস আর সমান সমান 2,280 ভাগ 19,500 টাকা। আমরা এটাকে হিসেব করলে 100 ভাগের 104 বের করতে পারি, অর্থাৎ ওয়ান প্লাস আর ইকুয়াল টু 100 ভাগের 104। তিন নম্বর সমীকরণ আমরা দিয়ে রাখতে পারলাম এটাকে। এখন এক ওয়ান প্লাস আর এর মান এক নং এ বসিয়ে আমরা যদি বসাই, তাহলে আমরা আসল পি এর মান নির্ণয় করতে পারবো, অর্থাৎ পি ইন্টু 104/100 = 19,500। আমরা এটাকে যদি হিসেব ক্যালকুলেট করে হিসেব করি, তাহলে সহজেই পি সমান সমান আমরা পাই, পি সমান সমান কত পাই, 18,750 টাকা। তাহলে এটা হলো আসল। তাহলে আসল বা মূলধন বের হয়ে গেল। এবার আমরা খ নং প্রশ্নে যাব। খ নং প্রশ্ন ছিল, একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ তিন বছরের জন্য সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তাহলে আমরা খ নং খয়ের তিন নং সমীকরণ হতে পাই ওয়ান প্লাস আর সমান সমান 104/100। এখানে ওয়ান প্লাস আর ইকুয়াল টু 104/100, এখান থেকে আমি কি পাবো, আমি আর এর মান বের করতে পারবো, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার। তাহলে এখানে পাওয়া গেল মুনাফার হার হচ্ছে 25/1। এটা ক্যালকুলেশন করে নিলেই সহজ বোঝা যাবে। এবার খ নং থেকে পাই মূলধন পি ইকুয়াল টু 18,750 টাকা এবং সময় হচ্ছে তিন বছর। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে সি ইকুয়াল টু পি পাওয়ার এন ইকুয়াল টু 18,750 ইন্টু 1/25/1/3। এটাকে আমরা যদি হিসেব করি, তাহলে আমরা পাই
210.91.2, অর্থাৎ 21,091.2 টাকা। আবার চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হবে কত, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন থেকে 21,092.2 টাকা থেকে 18,750 টাকা আমি যখন বিয়োগ করব, তখনই বিয়োগফল যেটি বের হবে অর্থাৎ 23,41.2, অর্থাৎ 2,341.2 টাকা, সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আবার সরল মুনাফা নির্ণয় সহজ সূত্র ইকুয়াল টু পিআরএন, এখানে যদি হিসাব করা যায় তাহলে হয় 2,250 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য 2,341.2 বিয়োগ 2,250 টাকা সমান সমান 91.2 টাকা। এই শিক্ষার্থীরা, এবার আমরা আরো কিছু সমস্যা নিয়ে বাসায় বসে সমাধান করার চেষ্টা করব এবং বইয়ের সব অঙ্কগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, নিশ্চয়ই চক্রবৃদ্ধি মুনাফার এই অধ্যায়টি আয়ত্ত করা সহজ হয়ে যাবে। তাহলে এবারে তোমাদের বাড়ির কাজ দেখো, বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে করলে আশা করা যায় যে আমরা এই অধ্যায়টি আয়ত্ত করতে পারবো। আর যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আর এই ভিডিওটি তোমরা চাইলেই শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড দিয়ে রাখতে পারো এবং পরবর্তীতে তোমরা এটা শুনে সমস্যার সমাধানের সাহায্য নিতে পারো। তাহলে দুটি প্রশ্ন থাকলো, প্রশ্নগুলো আবার পড়ছি আমি, যে বার্ষিক 10% হারে 25,000 টাকা ব্যাংকে জমা রাখা হলো, ক নাম্বার, 2 বছরের মুনাফা আসল নির্ণয় করো, 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো, একই হার মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে 2.5 গুণ হবে নির্ণয় করো। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বার্ষিক 12% হারে 20,000 টাকা ব্যাংকে জমা রাখা হলো, প্রথম বছরান্তে অর্থাৎ 1 বছর শেষে মুনাফা আসলে নির্ণয় কত কত হবে, 12% মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তা নির্ণয় করো, 3 বছরান্তে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য নির্ণয় করব। অর্থাৎ আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি বাড়ির কাজটি সেসব বিষয়ে রয়েছে। এছাড়া এই অধ্যায়টি আরো ভালোভাবে করতে হলে তোমরা অনুশীলনের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলোকে প্র্যাকটিস করবা, আশা করা যায় যে তোমাদের এই অধ্যায়টিকে আয়ত্ত করা সহজ হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।